আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এক্সোটিক পেট চ্যানেলের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আবারও আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের এপিসোডটি থাকছে আমার যে ফিঞ্চ পাখির ফার্মটি আছে এই ফার্মটি নিয়ে। ইতিপূর্বে কয়েকটা পর্ব আমি দেখিয়েছি আমার ফার্মে কী কী পাখি আছে, কীভাবে ব্রিডিং করাচ্ছি, এদের থেকে কীভাবে কী বাচ্চা পাচ্ছি, প্রোডাকশন কেমন। তো আবারও আর একটা পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কোন কোন মিউটেশনের পাখি আছে, বিক্রি করার মতো অনেক পাখি আছে আমার এখানে। গোল্ডিয়ান ফিঞ্চ আছে, ফায়ার ফিঞ্চ আছে, তারপরে প্যারট ফিঞ্চ আছে, স্টার ফিঞ্চ আছে, লং টেইল আছে, বিভিন্ন মিউটেশনের গোল্ডিয়ান, চেরি ফিঞ্চ। আমার তো টোটালি ফিঞ্চের যে কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, যারা আমার এই এক্সোটিক পেট চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আপনাদেরকে এক এক করে দেখাই আমার কালেকশনে থাকা পাখিগুলো। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা চাইনিজ খাঁচা আছে এখানে, নীল এবং সবুজ রঙের। এখানে টোটাল 8টা খাঁচা রেখেছি আমি। এই 8টা খাঁচা টোটালি ফ্লাইং কেজ হিসাবে ইউজ করা হয়। আমার যেই পাখিগুলো ব্রিডিং শেষ করে বাচ্চাগুলো বড় হয়ে বক্স থেকে বের হলে সেই পাখিগুলো আমি এখানে রেখে আস্তে আস্তে বড় করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে উপরে একটা খাঁচা আছে, এটা আমার ফায়ার ফিঞ্চের ব্রিডিং কেজ। এইটাতে যে আফ্রিকান ভ্যারাইটি যে ফিঞ্চটা ফায়ার ফিঞ্চ, সেই ব্রিডিং পেয়ারটা এই খাঁচাতে রাখা। তার পাশের খাঁচাতে আমরা আসি, এই যে এই খাঁচাতে দেখতে পাচ্ছেন এই খাঁচাতে বেশ কিছু ব্লু গোল্ডিয়ানের বাচ্চা আছে, এখানে প্রায় 10-11টা বাচ্চা আছে। তার নিচের খাঁচাতে আমরা চলে আসি, এখানে আপনাদেরকে ইতিপূর্বে যে ফায়ার ফিঞ্চটা দেখালাম আমার ব্রিডিং পেয়ার, সেই ফায়ার ফিঞ্চের বাচ্চা আছে এখানে, 7-8টা বাচ্চা আছে। আমি এখান থেকে অনেকগুলো সেল করেছি। আপনাদের যদি কারো ফায়ার ফিঞ্চ লাগে তাহলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে, আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আর তার পাশে যে খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই খাঁচাতে আছে গোল্ডিয়ান ফিঞ্চ। এগুলো আমার ঘরে যে বাচ্চাগুলো অনেকটা অ্যাডাল্ট হয়েছে, আবার কিছু মোল্টিং শুরু হচ্ছে। এখানে বিভিন্ন মিউটেশনের গোল্ডিয়ান আছে, গ্রিন, হোয়াইট, ব্লু, ইয়েলো, বিভিন্ন মিউটেশনের আছে। আর তারপরে যে খাঁচাটা, এটার নিচের যে খাঁচাটা, এখানেও গোল্ডিয়ান। এক একটা খাঁচায় প্রায় আমি 8-10টা করে গোল্ডিয়ান রেখেছি। তো এটাতে কয়েকটা আছে, আরগুলো সেল হয়ে গেছে, এগুলোও সেলের জন্য রেখেছি। আর আপনারা যে এই খাঁচাতে দেখতে পাচ্ছেন, এখানেও বেশ 10-11টা বাচ্চা আছে, হোয়াইট, ব্লু এবং গ্রিন, ইয়েলো, গোল্ডিয়ানের বেবি আছে। এগুলোও আমার সেল করার মতো পাখি, যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই যোগাযোগ করে কালেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি 8টা খাঁচা রেখেছি আমাদের যে এই রুমটাতে। এইখানেও ফ্লাইং কেজ হিসাবে ইউজ করতেছি, এখানে আমার ব্রিডিং পেয়ারও আছে। মূলত একবার দুইবার ব্রিডিং করানোর পর আমি পাখিগুলোকে রেস্ট দিয়ে দিই মেল ফিমেল আলাদা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই খাঁচাটা দেখাচ্ছি, এখানে স্টার ফিঞ্চ আছে অনেকগুলো। এগুলো আমার ব্রিডিং পেয়ার আছে, সেলের জন্যও আছে। এখানে রেড হেড স্টার, ব্লু স্টার, অরেঞ্জ হেড স্টার ফিঞ্চ আছে। তার উপরে খাঁচাতে আমরা যদি আসি, এই খাঁচাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোল্ডিয়ান ফিঞ্চ, প্যাস্টেল, সিলভার, তারপরে ব্লু, ইয়েলো, সব ধরনের গোল্ডিয়ানই আছে। আর উপরে খাঁচাতে এখানে সব ফিমেল রাখা, এখানে আমার সবগুলোই ফিমেল গোল্ডিয়ান। এখানে গ্রিন আছে, ইয়েলো আছে, সিলভার আছে, ব্লু আছে, বিভিন্ন মিউটেশনের গোল্ডিয়ান আছে। আর তার পাশের যে কেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশের যে কেসগুলো, এখানে যে এটা আমার ব্রিডিং পেয়ার চেরি ফিঞ্চ। চেরি ফিঞ্চের খুব চমৎকার একটা পেয়ার আছে এখানে। তার পাশের খাঁচাতে যদি আমরা যাই, তার পাশের খাঁচাতে আপনাদেরকে খুবই চমৎকার একটা পাখি আমরা দেখাবো। এইখানে যে এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা প্যারট ফিঞ্চ, খুবই চমৎকার। এদের বডিতে সবুজ এবং হলুদের সুপ সুপ দাগ আছে, এই জন্য এদেরকে পাইট প্যারট ফিঞ্চ বলা হয়। খুবই চমৎকার একটা পাখি, খুবই চঞ্চল। তার নিচের খাঁচাতে আমরা আসি, তার নিচের খাঁচাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লু ফেস প্যারট ফিঞ্চ। এটাও প্যারট ফিঞ্চের একটা প্রজাতি, এটাকে বলা হয় ব্লু ফেস প্যারট ফিঞ্চ, খুবই সুন্দর। দর্শক, তার পাশের খাঁচাতে আমরা আসি, এখানে দেখেন একজোড়া লুটিনো স্টার ফিঞ্চ আছে, এটা আমার ব্রিডিং পেয়ার। এটা খুবই সুন্দর, 4-5টা করে বাচ্চা দেয়, বাচ্চাগুলোও চমৎকার সুন্দর সুন্দর কালারের হয়। তার নিচের খাঁচাতে আপনাদেরকে যে নিয়ে যাই, এই খাঁচাতে দেখতে পাচ্ছেন এখানে
ফায়ার টেল, ইউরোপিয়ান ব্ল্যাক পার্ল, গোল্ডিয়ান ফিঞ্চ, লং টেল, মূলত এটা আমি ফ্লাইং কেজ হিসাবে ইউজ করতে পারছি। এই মোজেব্রা ফিঞ্চ আছে একটা, তারপরে হোয়াইট জেব্রা ফিঞ্চ আছে, গোল্ডিয়ান আছে, অনেকগুলো পাখি একসাথে ফ্লাইংয়ে রেখেছি। তো ভিউয়ার্স, আমার এই যে রুমের যে এই পাশটাতে এইখানে 12টা খাঁচা রাখা আছে, এখানে 36-18 সাইজের 12 পিস খাঁচা রাখা আছে, প্রত্যেকটা পার্টিশন করা, মাঝখানে দুইটা করে পার্টিশন, তিন দরজার যে খাঁচা, এখানে মূলত আমি ফোস্টার কেজ হিসেবে ইউজ করি এবং অনেক পাখি ব্রিডিংয়েও আছে। আমার এই যে ধরেন যদি এখানে দেখাই উপরে যে খাঁচাটা, এখানে 36-18 সাইজের পুরো খাঁচাটা আমি ব্যবহার করতেছি। আমার যে টার্কিউজিন পাখি আছে, টার্কিউজিন ব্রিডিং পেয়ার, রেড অপালাইন যে পেয়ার, সেটার জন্য ব্যবহার করতেছি। খুবই সুন্দর এবং চমৎকার কালারফুল একটা পাখি টার্কিউজিন। তার নিচে যে কেসগুলো, এগুলো সবই ফোস্টার হিসাবে ইউজ করতেছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লং টেল আছে একজোড়া, লং টেলটা ডিমে আছে, ও ডিমে তা দিচ্ছে, মেলটা বাইরে বসা আছে, এগুলো ফোস্টার হিসাবে ইউজ করতেছি। আমার যে অন্যান্য ফিঞ্চগুলো আছে, এক্সোটিক যে ফিঞ্চগুলো আপনাদেরকে ইতিপূর্বে দেখালাম, সেই এক্সোটিক ফিঞ্চগুলো যখন ডিম পারে, অনেক ক্ষেত্রেই ওরা দেখা যাচ্ছে এক্সোটিক ফিঞ্চগুলো ডিমে তা দিতে চায় না, তো আমি কি করি, এই বেঙ্গলি ফিঞ্চ দিয়ে ওদের বাচ্চাগুলো ফোটাই, ফোস্টার হিসেবে ইউজ করে। এখানে 20-22 পেয়ার ফোস্টার আছে, আমি ওদের ডিমগুলো কালেক্ট করে এদের দিয়ে ফোটাই। এখানে বিভিন্ন ইয়ার বাচ্চাও আছে, বেশ কিছু বাচ্চা আছে, বেশ কিছু পাখি ডিম নিয়ে বসা আছে, ফোস্টারে তা দিচ্ছে, সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। ফোস্টার হিসেবে পাখিগুলো তা দিচ্ছে, খুবই চমৎকার এবং কালারফুল বাচ্চাগুলো হয়, গোল্ডিয়ানের ইয়েলো, রেড, ব্লু, বিভিন্ন মিউটেশনের আমরা পাই বাচ্চাগুলো। তো এইখানে সবই ফোস্টার। আর উপরের দিকে যে কেসটা আছে, এইখানে যে কেসটা দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্লাইং কেস হিসাবে ইউজ করতেছি। এখানে আউল আছে, লং টেল আছে, ফায়ার টেল আছে, মাস্কার্ট আছে, প্যারট ফিঞ্চ আছে, বিভিন্ন মিউটেশনের পাখিগুলো এখানে রাখা। আর যে যে খাঁচাটা দেখতেছেন, এখানে দেখতে পাচ্ছেন গোল্ডিয়ানের বাচ্চা আছে, এখানে বেঙ্গলি দিয়ে ফোটানো হয়েছে, বাচ্চাগুলো বড় হয়ে গেছে, কিছুদিন পরে আলাদা করে দিব। তো ভিউয়ার্স, এই হলো আমার পাখির যে কালেকশন, এক এক করে আপনাদেরকে দেখালাম, অল্প কালেকশন, যাই হোক অল্প পাখি করব কিন্তু মানসম্মত এবং কোয়ালিটিফুল পাখিটাই প্রোডাকশনের চেষ্টা করি সবসময়, যাতে আপনাদেরকে ভালো ভালো কিছু পাখি দিতে পারি। আপনারা যারা কালেক্ট করতে চান পাখিগুলো, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমার কাছ থেকে ফিঞ্চ আইটেমের যাবতীয় পাখি কালেক্ট করতে পারবেন আমার খামারে যা যা আছে এর মধ্য থেকে। ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ফার্মে ভিডিওটি দেখার জন্য। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর আমার এই ছোট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।